হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমার শরীরটা একটু ভালো নেই, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কারণ দুদিন আগে না আমি শ্যাম্পু করেছিলাম, সেই শ্যাম্পু করা চুলটা শুকনো করতে আর সময় পাইনি, চুলের মধ্যে জলটা বসে গেছিল। আর হচ্ছে কি যে এত জোরে দুপুরবেলা ঘুম পেয়েছে, গোপাল ঠাকুরকে ঘুম পাড়াতে গিয়ে ভিজে চুলটা যে একটু রোদে এসে শুকাবো, সে আর আমি আর ধৈর্যতে করে উঠতে পারিনি। তারপরে হচ্ছে কি যে একটু ঘুমিয়ে পড়েছি গোপালের সাথে, আর এত মানে পাখাটা চলছিল, পাখার হাওয়াতে মানে ঠান্ডাটা পুরো ধরে নিয়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তারপরে ভাইফোঁটার দিন হচ্ছে সকালবেলায় উঠে ওই যে সকাল সকাল স্নানটা করেছিলাম না, আর ওই ঠান্ডাটা একদম লেগে গেছে। আমি সকালবেলা একদম ওই জন্য করে স্নান করতে পারি না, বাসি জামাকাপড় ছেড়ে সমস্ত কাজ করি আর বেলায় স্নান করি, তো ওই স্নানটা করেও আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে নাক কান সব বন্ধ হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো আজকে সকালবেলায় উঠে, সকালে তো আমাদের রান্নাবান্না হয়ে যায়, তো রান্নাবান্না করে গোপাল ঠাকুরকে খাইয়ে নিজেরা দুটো খেয়ে, আর বলি না সকালবেলায় একটু রোদ এসেছে, একটু রোদে গিয়ে বসি। এই সকাল টাইমে তো একটা হালকা মিষ্টি রোদ থাকে, তো একটুখানি চুলটা শুকাই। এখনও চুলের গোড়াটা মানে আমার জবজব করছে, আমি খেয়াল করিনি যে এতটা চুলের গোড়াটা ভিজে, তো এক পাশ দেখছি একটুখানি ভিজে ভিজে রয়েছে। তা আমি ভাবলাম তাহলে একটুখানি রোদে দাঁড়াই, শুকিয়ে যাবে। তবে শুকিয়েও গেছে চুলটা, জানো, একটুখানি রোদে এসে দাঁড়িয়েছি খুলে, আর এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। আমাদের বাড়িওয়ালা কাকিমা দেখে বলছে একটু রাখি রোদের মধ্যে, দাঁড়াও, প্রচণ্ড তোমার ঠান্ডা লেগেছে, পুরো গলা বসে গেছে। আমি বললাম হ্যাঁ গো কাকিমা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তাই রোদে একটুখানি দাঁড়িয়ে এই যে চুলটা একটুখানি হচ্ছে কি শুকালাম, আর এতক্ষণ ধরে হচ্ছে রোদে দাঁড়াতে পারছি না। আমি বললাম না একটুখানি বসি, একটা টুল এনে একটুখানি বসি, কারণ এখানে এত ঘাস, এই ঘাসের মধ্যে কী করে বসবো। তা একটা টুল এনে একটুখানি রোদের মধ্যে বসে আর চুলটা ছানবো, দুদিন হয়ে যাচ্ছে চুলটাও ছানা হয়নি। সেই ননদের বাড়ি থেকে এসেছি, তারপর থেকে চুলটাও ছানা ঠিক মতন হয়নি, কারণ এত জামা কাপড় বেরিয়েছে পরেছি, তো সেগুলো গুছানো ধোয়ানো, আমার ছোট ছেলের এত জামা কাপড় এই যে আগের দিন ধুয়েছি শুকাইনি, ওইগুলো রোদে দিয়েছি, আজকেরও গাদাখানেক জামা কাপড় পরেছে, একটু পরে কাচবো, কেচে স্নান করব। তো ওই জন্য করে ভাবলাম যে আগে চুলটা একটু ছেনে নিই, আর যেদিন একটুখানি জেদ করে চুলের পিছনে হাত দিই তো আর হাত দেওয়াই হবে না, কারণ স্নান করে উঠে যদি ভাবি যে না স্নান করে উঠে চুলে নিয়ে একটুখানি হচ্ছে রোদে বসবো, তো তখন হচ্ছে কি যে গোপাল চলে আসে ওর পিসির বাড়ি থেকে, তো ওই টাইমে ওকে ঘুম পাড়াতে অনেকটা টাইম চলে যায়। তারপরে হচ্ছে কি যে আর ওই টাইমে একটুখানি ভিডিও করি, যদিও আজকে সেই রকমভাবে কোনো ভিডিও করা হয়নি, তো এই চুল শুকনো করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর গোপাল ঠাকুর এই টাইমে নেই, গোপাল ঠাকুর হচ্ছে কি যে ওর পিসির বাড়িতে গেছে, আমি বলছি তাহলে এই টাইমে একটুখানি ভিডিও তৈরি করে নিই, কারণ এখন ছোটোবেলা, তো একটুখানি ওকে খাইয়ে দাইয়ে শুতে নিজের একটু বিশ্রাম নিতে নিতেই দেখি হচ্ছে কি যে সন্ধে হয়ে যায়, বাইরের ওয়েদার, আর এখন দেখো রোদটাও চলে গেছে, খানিকক্ষণ আগে কত সুন্দর রোদ ছিল না, একবার রোদ আসছে একবার যাচ্ছে, এরকম হচ্ছে, মানে রোদটা হালকাই রোদ, ঠিক একবার আসছে একবার যাচ্ছে। তো যখন রোদ ছিল তখন ভালো করে চুলটা একটু শুকিয়ে গরম মানে একদম ঝরঝরে হয়ে নিয়েছে, তো এখন ভাবি তাহলে একটুখানি ভালো করে ছেনে নিই, আর চুলের গোড়াটা তাহলে হচ্ছে কি যে একটুখানি ভালো হবে, কারণ চুল ওই যে জট পাকিয়ে রেখে দিলেন ওরকম শুদ্ধই হয়ে থাকে, চুলটা একদম ঝরঝরেও হয়নি এবারে, চুলটা যেহেতু ভালো করে ছেনে শুকায়নি ওই জন্য করে চুলটা ঝরঝরেও হয়নি, কেমন যেন পাকিয়ে পাকিয়ে যাচ্ছে সমানে, দেখো দেখো পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। তো ওই যে একটু একটু করে হাত দিয়ে দিয়ে ছেনে নিচ্ছি, আর বড় দাঁড়া চিরুনি দিয়ে ছানছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।